সুপ্রিয় দর্শক, শুভ নববর্ষ সবাইকে আবারও স্বাগত কুক অ্যান্ড কারি বাংলায়। আজকের ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে নববর্ষ স্পেশাল সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কারা কারা উত্তরবঙ্গ থেকে দেখছেন। এই ভিডিওটির টার্গেট 100টি লাইক, দেখি হয় কিনা। আপনারা সবাই লাইক করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ইলিশ মাছকে ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি। এই রান্নার জন্য প্রথমে ইলিশ মাছের পিসগুলোকে প্রয়োজন মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব, কালো জিরা দিয়ে দেব, তারপর মাছগুলো হালকা ভেজে নেব যাতে পরবর্তীতে রান্নার সময় এটি ভেঙে না যায়। বেশি ভাজা হলে মাছগুলো শক্ত হয়ে যাবে, এতে রান্নার মাছের স্বাদ খুব ভালো হবে না, তাই আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছ মোটামুটি হালকা ভাজা হলে অন্য একটি পাত্রে আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরা বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে মিশিয়ে গুলিয়ে নেব যাতে মশলাটা সুন্দর করে মিশে যায়। চুলায় ভাজা মাছের মধ্যে এটি দিয়ে দেব, মশলাগুলো দিয়ে আঁচ বাড়িয়ে দেব। এখন ব্লেন্ডার অথবা শিলপাটায় সর্ষে, লবণ ও মরিচ একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটা জল দিয়ে ভালো করে গুলিয়ে পাতলা করে নেব এবং একটি স্ট্রেইনারে ছেঁকে তরল পাতলা অংশ আলাদা করে নেব। এখন সর্ষে বাটাগুলো মাছের মধ্যে দিয়ে মিশিয়ে দেব আর সাবধানে নাড়ব যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। যখন ঘিয়ের মতন রং আসবে এবং ঘন হয়ে আসবে তখন আমি 4-5টা মরিচ দিয়ে দেব এবং সামান্য চিনি ও লবণ দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে মিডিয়াম আঁচে এ রান্না করতে হবে। সর্ষের ঝোল মিডিয়াম ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এখন অন্য একটি প্লেটে পরিবেশনের জন্য মাছগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ইলিশ। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।